سدان بين خنثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما لا إله উচ্চারণ করবো বোবা বানাই হেলাইবা। আমি খালেদা জিয়া হাসিনার নাম নিতে বলি না, এই কথা ঠিক না বে? ঠিক। কার নাম নিতে বলেছি ধরে বলো, কার 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 সবরে বলো, কার 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 ওই আল্লাহর নাম খুব জোরে জোরে উচ্চারণ করবেন। আজকে মুসলমান কেন মার খায়? আল্লাহর থেকে সরে যাওয়ার কারণে। কথা ঠিক না বেঠে? আমার সাথে সকলে উচ্চারণ করতে হবে, আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এ মাইকেল সাউন্ড বাড়াও, এবারে কই গেছে? একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ওই আল্লাহ আছে না? আছে। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়? আল্লাহ। পানি খাওয়ার সময়? আল্লাহ। চা খাওয়ার সময়? আল্লাহ। বিড়ি খাওয়ার সময়? আল্লাহ। ওদের কয়েকদিন বিড়ি খাওয়ার সময় বলে আল্লাহর নামে শুরু করি। ভুল করছে আবার বেটা, হাস সাহস কত তোমার, মাইক ফিটিং হয়নি। আমার দিকে তাকান, আপনি যদি বিড়িটা এইভাবে গালের মধ্যে দিয়া জানা, বিড়ি ধরার সময় বিড়িরে পর্দা করে, কথা ঠিক না বেঠে? বিড়ি খাওয়া হালাল না হারাম? আল্লাহ যারা আসতে বলবে তাকে বাতর রোগে ধরাইবা। বিড়ি খাওয়া হালাল না হারাম? আরে খান খান, সত্য কথা কর্মিয়া, বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি খোরের গাড়ির থেকে পাড়ার মুতের গন্ধ করে, কথা ঠিক না বে? ঠিক। বিড়ি খোর মসজিদে ঢুকলে মনে হয় ইবলিস শয়তান ঢুকছে, এর পাশের মুসল্লিরা দাঁড়ায় নামাজ পড়ার মতো শক্তি নাই, এর মাঝে নয় নাই। এ ভাই জান, জীবনে একটা দামি কথা শুনেই দিয়ে যে আর মুক্তার কাছে আসবো কিনা জানি না, তবে কোরআনের মাঝমায় হাজার হাজার মুসলমান একটা উত্তর দিবেন, এই জমির টাকা আল্লাহ। আসতে বলো না কা আল্লাহ, বলে কও আল্লাহ। এই জমিন একদিন থাকবে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যত সুন্দর দুনিয়া দেখো
এত সুন্দর দুনিয়া দেখো সবই শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বাকি রবে এই না জমিনে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম তিনি এমন একজন সত্তা সে শুধু বাকি থাকবে আর যত বড় ক্ষমতার মালিক দেখেন সব গোল্লায় যাবে কথা ঠিক না ঠিক ফিরে বলেন ঠিক না ঠিক আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন এই কোনায় ঢাকা পড়ছে নি বেটা কথা কর না খেসুরির লোক শুনলে আবার সিল লাইতে অথবা যদি হ্যাঁ আয়ুব বাস সাইয়া বলতো আয়ুব বাস জানেন রমনা পটমূলে বৈশাখ নিয়ে একখান গান গাইয়া 12 লাখ টাকা পাইছে গানটা হলো এই তরিকায় বৈশাখ লিয়ে গাইছে এসো হে বৈশাখ আমার অন্তরে বাজব বাসা ওই আকর্ষণ এই গান শুনে বুড়া ওকা ওই আই লাভ ইউ কথা ঠিক না বেঠি 12 লাখ লইছে যে একসাথে বলবেন কোরআনের মাসমা যত সময় চলবে থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন সবাই থাকবেন হুজবুস করে বলেন থাকবেন তো প্রমাণ করতে পারবেন তো আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে ভাগবেন ঠিক না ঠিক সারা পৃথিবীর নাস্তিক গুলারে কুত্তার মতো পিটাবার নিয়ত করে শুনতে হবে ঠিক না ঠিক বাংলার জমি আজকে কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক মুফাসসির উস্তাদ মুফা নামে বেঈমানের বাচ্চা আমার নবীকে কত সপ্তাহ গালি দিয়ে বলেছে নবী মুহাম্মদ যদি বেঁচে থাকত বিধবা নারী খাদিজার সাথে জিনা করার অপরাধে ফাঁসি হইত 6 বছরের মহিলা আয়েশাকে ধর্ষণ করার অপরাধে ফাঁসি হইত এইরকম নাস্তিক গুলো সারা দুনিয়া আছে ওইগুলার কবর দিতে কে কে রাজি আছো কেউ যদি পায়খানা প্রস্রাব করতে উঠো তুমি যাইবা যাইবা গা লুঙ্গি থাকবো এমন সিস্টেম করবো একটু পরে মারহাবা কোন আমি 12টার সময় আজ থেকে আরো 4 বছর আগেতে বাদ দিয়ে দিছি কারণ ময়মনসিংহ মুক্তা গাছ আমি ওয়াজ দেই না কারণ এদের কালচারই হলো 12টার পর প্রধান বক্তব্য উঠবো এত সময় ধরে ধৈর্য ধারণ করে ওয়াজ করার টাইম আমার নাই অতএব আজকে 1 কেজি রাগ লয়ে উঠছি 1 থেকে 2.5 কেজি কষ্ট লয়ে উঠছি অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো আলোচনার বেশি সময় হবে না ইনশাল্লাহ বেশি সময় ওয়াজ শুনে ফজর নামাজের সময় নাক টেনে ঘুমাবে ওই ওর শোনাও যায় নেই করাও যায় নেই কথা ঠিক না ঠিক আসুন আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি দুলরা সূরা নাযিল হয়েছে মক্কায় কোথায় মক্কা আসতে নিয়েন না মক্কা মরার আগে একবার হতে পারে মক্কায় যাওয়ার সুযোগ হতে পারে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আমি যদি আপনাদের কাছে দুটো হাত জোর করে একটা রিকোয়েস্ট করি নেবেন না বাবা 3 ব্যক্তির দোয়া আমার মাওলা ফিরিয়ে দেন 1 ব্যক্তি মুসলমান সে হলো মুসাফির ঠিক না ঠিক মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন বহুত কষ্ট করে আসছি
আমি আপনাদের কাছে দু হাত জোর করে বলবো, আমি যদি আপনাদের কাছে একটা ব্যথা নিয়ে বলি যে আমার কথাটা শুনবেন, শুনবেন না? যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আমার ভাইরা দাঁড়িয়ে আছে, শত শত মানুষ জায়গা করে দেওয়ার পরে যদি কোনো মগা দাঁড়াই থাও, এমন বর্জ্য কর্ম, তুই যেই গাড়িতে আইসরে উল্টে যাবো, টে রাখের নিচে যেয়ে পড়বি ওই গাড়ি নিয়ে। আর 1 ইঞ্চি জায়গা রাখে যদি কোনো মুসলমান মাঠে বসে, আল্লাহ বাইতে জানে যায় দেহে চাষি নাই। আমি মুসাফির হয়ে কইছি কিন্তু একজনের দাঁড়ায় থাকতে পারবে না, একটাও না। সব ঢুকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবা তাড়াতাড়ি আউগা উলা কলেজে পড়ে বন্ধু বান্ধবদের
মায়ের সেই কষ্ট বুকে নিয়ে যারা বেঁচে আছি, আমি ইলিয়াসুর রহমান জিহাদে যখন গওহার ডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, সব ছাত্র ভাইরা বাসায় চলে যাইত, আমি যাইতাম না। আমার উস্তাদ জিজ্ঞাসা করতে ইলিয়াস রে বাসায় যাবি না? আমি বলতাম হুজুর আমার মা দুনিয়ায় না। যাদের মা এখন কবরে ঘুমিয়েছে, এই রাত 12টার সময় আমি ওয়াদা করে গেলাম মায়ের কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। সুলাইমানকে জিজ্ঞাসা করে, বাবা সুলাইমান বলো তো দুনিয়ায় এমন কোন বাড়িটা আছে, বাড়ির পাশে থাকা সত্ত্বেও খবর নেওয়া যায় না? নবী সুলাইমান বলে, বাবা ও ওই বাড়িটার নাম হলো কবর। ঘরের পাশে বাগানের ঘর, বাগানের কোনার মধ্যে মা পড়ে আছে, বছর বছর চলে যায়, মা কবরে কেমন আছে বুঝতে পারি না। যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আমার মতো যারা মা হারায় এখন কাঁদবা, তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর অবস্থা এখন ভালো হয়ে যাবে। আমি দেখছি আলেমুল্লাহ বা যুবক বাবাজির চোখে পানি, ওয়াজের শুরুতে পানি ছাড়া দোয়া কবুল করানো সম্ভব নয়, কথা ঠিক না? ঠিক জোরে বলেন। তাকান আমার দিকে, সূরাটা নাযিল হয়েছে মক্কায়, কোথায়? মক্কা। জোরে বলেন মক্কা। এই সূরাটা সারা যুগ দিয়ে শুরু করে, আমার নবীর দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিবের 10টা পোলা 6টা মাইয়া, এটা জানেন আপনারা? 16টা পোলা পান আব্দুল মুত্তালিবের। আল্লাহ রসুলের বাপ চাচারা 10 জন, ফুফু হলো 6 জন, কয়জন? কয়টা হইল? সবাই কয় না? কয়টা? 16টা। টান ধরো, ভাইরা 16টা পোলা পান নিয়ে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব খুব সুখী শান্তিতে বসবাস করতেছে। 16টা সন্তানের মধ্যে মাত্র 2টা পোলা, 1টা মাইয়া, 1টা পোলা বাদে সবারই বিয়ে দিয়ে ফেলছে। যেই 2টা পোলা পান বিয়ে দেয় নাই, তার ভিতরে আমার নবীর বাবা আব্দুল্লাহ আর হুজুরের ছোট্ট ভুবি উম্মে হানি। মারহাবা করুন। আপনাদের মন খারাপ? এখন রেডি হন। যেই নাস্তিকের বাচ্চারা আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন, যেই মুখে বলেছে নবী মুহাম্মদ বেঁচে থাকলে 6 বছরের মায়াকে ধর্ষণ করার অপরাধে ফাঁসি হইত, মায়ের সাথে টার্গেট করে বলেছে, আমি শুধু এই মুক্তাবাস মুক্তাগাছা ঐতিহ্যবাহী কালীবাড়ি না, এটা আলীনগর কালীবাড়ি ঐতিহ্যবাহী সেই এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলের ময়দানে বসে দীপ্ত কণ্ঠে শপথ করে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো একজন ম্যান আজ পর্যন্ত হয় নাই, হবেও না। যার চরিত্র সম্পর্কে স্বয়ং খালেক নিজে বর্ণনা করেছেন, যিনি আমাদেরকে মখলুক হিসেবে তৈরি করেছেন, সেই খালেক সেই মালেক সেই রহমান ডিক্লারেশন দিয়েছেন, পাল্লা আমার সাথে আয়াতটা তেলাওয়াত করবেন। إنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
تأخذ من دوني وكيل.